নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ যে জাতকের খতটি নিয়েছি, এই জাতকের খতে তিনটি বিশেষ শুভ সংকেত রয়েছে এবং একটি অত্যন্ত অশুভ সংকেত রয়েছে। জাতকের পরবর্তী জীবনে কি ঘটতে চলেছে, এক্স্যাক্টলি এই খতটির যে বৈশিষ্ট্য রয়েছে সেটি রয়েছে রবির ক্ষেত্রে প্রথমে ক্রস, কিন্তু এই ক্রস মৎস্য চিহ্নের ন্যায় মনে হচ্ছে। তাহলে এখানে এই সংকেত কি জাতককে শুভ ফল দেবে, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি রয়েছে প্রমিনেন্ট একটি ভাগ্যরেখা, কিন্তু এই ভাগ্যরেখায় একাধিক জায়গায় এই ধরনের ক্রস রয়েছে। তাহলে এইরূপ ভাগ্যরেখা জাতককে কি প্রভূত মাত্রায় অর্থ, যশ, খ্যাতি, কর্মে সফলতা দিতে পারবে, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। তৃতীয় যে বিষয়টি, এই খাতটির মধ্যে রেয়ার থেকে রেয়ারতম সাইন, সেই সাইনটি হচ্ছে শনির ক্ষেত্র থেকে এই ধরনের হৃদয় রেখাকে স্পর্শকারী একটি রেখা। তাহলে এই রেখাটি ইন জেনারেল খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। এই রেখা কি ধরনের ফল দিতে পারে এই বিষয়টি পরিষ্কার ইন্ডিকেট করার চেষ্টা করব। একই সাথে এই জাতকের হাতে আরও একটি অত্যন্ত প্রমিনেন্ট এবং পজিটিভ সাইন রয়েছে, সেটি জুম করলে স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটি হচ্ছে এই জায়গায় পরিষ্কার একটি চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজও ক্রমশ মৎস্য চিহ্নের ন্যায় হওয়ার দিকে ধাবিত হচ্ছে। তাহলে এই সমস্ত সংকেতগুলি থাকার জন্য জাতক জীবনে কতটা সফলতা পাবে বা কোন বয়সে কী ধরনের ঘটনা এই জাতকের সাথে ঘটবে, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওর শেষে জাতকের কী ধরনের রেমেডি গ্রহণ করা উচিত এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন এবং নিজের খাতের সাথে মেলাতে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শনির ক্ষেত্রে যে রেয়ার সাইনটি রয়েছে, অর্থাৎ এই সাইনটি। তাহলে এই সাইনটি একজ্যাক্টলি জাতককে কী ফল দিতে পারে, এই জায়গায় হাতটিকে খুব ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ রেখা কোন জায়গা থেকে উত্থিত হয়েছে। যে কোনো রেখা বিচার করার জন্যে রেখার উৎপত্তি স্থল এই জায়গাটিকে আইডেন্টিফাই করা দরকার। তাহলে আপনারা দেখলেই বুঝতে পারছেন রেখাটি কিন্তু শনি কেন্দ্রের মাঝ বরাবর উত্থিত হয়ে হৃদয় রেখার সাথে সংযুক্ত হয়েছে, কারণ এই জায়গাটি অপেক্ষাকৃত চওড়া এবং তারপর রেখাটি ক্রমশ শুরু হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই রেখার উৎপত্তি স্থল অবশ্যই শনি কেন্দ্র। ইন জেনারেল যেটি মানুষের হাতে দেখতে পাওয়া যায় সেটি হৃদয় রেখা দুভাগে ভাগ হয়ে এইভাবে শনি কেন্দ্রের দিকে চলে যায়, এখানে কিন্তু তেমনটি ঘটেনি। যদি হৃদয় রেখার থেকে রেখাটি শনির দিকে যায় সেটি কিন্তু অন্য ফল দেবে, তো সেটি অন্য একদিন আলোচনা করব। আজকে এই খাতটিতে যেটি রয়েছে সেটি শনির মূল কেন্দ্র বা পর্ব থেকে রেখাটি এসে হৃদয় রেখার সাথে সংযুক্ত হচ্ছে। এখানে বয়স কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে যে বয়সে স্পর্শ করছে এই বয়সটি অ্যাপ্রক্স 29 থেকে 30 ইয়ার্স ওল্ড, কারণ আপনারা জানেন হৃদয় রেখা থেকে যদি বয়স নির্ধারণ করা যায় তাহলে এই জায়গাটি হচ্ছে 25, তাহলে এই জায়গাটা অ্যাপ্রক্স 29 থেকে 30 ইয়ার্স ওল্ড। তাহলে এই সময়ে অবশ্যই জাতকের জীবনে কিছু বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেটি রয়েছে। দুর্ঘটনা বলতে কোনো শোক পাওয়ার বা মানসিক শোক, দুঃখ, আঘাত, কষ্ট এই জাতীয় পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যম্ভাবী রয়েছে, কারণ শনির থেকে রেখা হৃদয় রেখার সাথে মিলিত হলে হৃদয় রেখা আমাদের মন, মানসিকতা, পারিবারিক ঐতিহ্য, পারিবারিক সুখ এই সমস্ত বিষয়গুলিকে ইন্ডিকেট করে। তাহলে এখানে সুখের হানি অবশ্যম্ভাবী ঘটবে তার একটা ইন্ডিকেট রয়েছে। তাহলে কোন জায়গা থেকে এই সমস্যা আসবে এটা কিন্তু আমরা আয়ু রেখা থেকে খুব সহজেই নির্ধারণ করতে পারবো। আপনারা সেম এজে আয়ু রেখাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এই জায়গা অর্থাৎ রাহুর জায়গা থেকে এই ধরনের একটি স্পষ্ট এবং তীব্র রাহু রেখা আয়ু রেখা ভাগ্য রেখাকে কর্তন করে এটিও কিন্তু
क्रमश बुधर दिखे चले जाने जो बयसटी इंडिकेट पासी बयस क्योंकि एप्रक्स 30 इयर्स ओल्ड ताहले एखाने अवश्यम्भावी बोले देवा जाए 29 थेके 30 बचर बयसेर मध्ये जातकेर कोनो निकट आत्मीयेर वियोग हवार सम्भावना सेटी इंडिकेट करछे। खूब काछेर मानुषेर वियोग हवार जायगा सेटी किन्तु इंडिकेट करछे। तबे एखाने एकटा कथा अवश्यई बोलबो, शुधुमात्र राहु रेखा कर्तन करे गेले किन्तु एई ब्यापारटी आसतो ना। अर्थात एई धरनेर जदि रेखा थाके सेक्षेत्रे किन्तु जार हाते थाकबे तार कोनो समस्या आसाके इंडिकेट करे बा तार हेल्थ इस्यू होते पारे। किन्तु एखाने शनिर थेके जेहेतु रेखाटी एसे हृदय रेखार साथे मिलित होच्छे एबं एकई बयसे राहु रेखा जीवन रेखा बा आयु रेखा के कर्तन करे जे जायगाय शनि रेखाटी मिलित होयेछे सेई रूप जायगाय जावार चेष्टा करछे ताहले एखाने कोनो निकट आत्मीय वियोग एई ब्यापारटीर निश्चयता रयेछे। एबारे आरो एकटा विषय जदि आमरा आर एकटु स्पष्ट देखार चेष्टा करी सेक्षेत्रे आमरा रबिर क्षेत्रटिके देखले किन्तु अनेकटा धारणा पेते पारि। परिष्कार एखाने एकटी रवि रेखा रयेछे किन्तु एई रूप रवि रेखा किन्तु कर्तन करे चले गेछे। जदि रवि रेखा थेके आमरा बयस इंडिकेट करी एप्रक्स 30 इयार्स ओल्ड के इंडिकेट करछे ताहले एखाने एई जायगाय क्रस थाका माने एटी कर्मक्षेत्रे समस्या इंडिकेट होते पारे, पेशार परिवर्तन होते पारे, मानहानि होते पारे, अनेक घटना घटते पारे। किन्तु जखन एकटा हाथके सामग्रिकभावे देखबो तखन किन्तु एक्जैक्टलि कि घटते पारे तार आभास अनेकटाई पावा सम्भव। एई जायगा थेके एबं एई जायगा थेके निकट आत्मीय वियोग एई ब्यापारटी इंडिकेट करछे। रवि पितार कारग्रह एटा आपनारा अनेकेई जानेन। एखन हाथेर गठन जदि देखा जाय सेक्षेत्रे किन्तु एखाने जातकेर जीवने मायेर प्रभाव सेटी किन्तु अनेकटाई बेशी थाकबे। आपनारा चंद्र क्षेत्र के जदि भालोभावे लक्ष्य करें ताहले चंद्र क्षेत्र अनेकटा स्मूथलि एबं बड़ो किन्तु शुक्रेर क्षेत्र क्रमशः एकटु छोटो आछे आर शुक्रेर जायगा सेटिओ किन्तु खूब प्रमिनेंट एकथा आमरा बोलते पारछि ना। राहु एबं शुक्र जथेष्ट पीड़ादायक ए विषय किन्तु कोनो डाउट नहीं। सुतरां 30 इयार्स एज एई बयसे जातकेर निकट आत्मीय वियोगेर सम्भावना एटिके इंडिकेट करछे। द्वितीय जो विषयटी निये आलोचना करब एखाने जो रवि रेखाटी रही है अर्थात यही रवि रेखा कर्तन करे नेवार पर एटी किन्तु क्रमश मत्स्य चिन्हेर मतो आकृति धारण करे आछे। ताहले एखाने मत्स्य चिन्ह तैरी होले एटी किन्तु प्रथम जीवने संघर्षेर पर जातके किछु मानजश खेती दिते पारे सेई रूप इंडिकेट करछे। जदिओ रवि रेखा मत्स्य रबिर क्षेत्रे मत्स्य चिन्ह एखोनो कमप्लीटलि तैरि हयनि किन्तु एई मत्स्य चिन्ह जदि कमप्लीट हय सेई क्षेत्रे किन्तु जातकके जथेष्ट परिश्रम करार पर सक्सेस एई विषयटिके इंडिकेट करछे। तृतीय जे विषयटी बोलबो सेई विषयटी होच्छे जातकेर एकटी स्पष्ट एबं सुंदर भाग्य रेखा रयेछे अर्थात एई भाग्य रेखा किन्तु क्रमश शनि पर्व पर्यन्त चले जाच्छे किन्तु एई भाग्य रेखाय माझे माझे एई धरनेर किछु काट एगुली रयेछे जा भाग्य विड़म्बनाके इंडिकेट करे। ताहले एखान थेके जदि आमरा बयस निर्धारण करी ताहले शेष जे काट भाग्य रेखार उपर रयेछे सेटी किन्तु एई बयसे ताहले एई बयसटी एप्रक्स 36-37 इयार्स एज के इंडिकेट करछे। ताहले 37 बचर बयसेर पर जातकेर जीवनेर मानदंड सेटा अनेकटा स्ट्रंग होते पारे सेरूप इंडिकेट आमरा भाग्य रेखा थेके अवश्यम्भावी बोलते पारी। एबं आरो एकटा विषय बोलते पारी बार्धक्येर कारक ग्रह बा एकटु बेशी बयसे जे ग्रह सक्सेस देय तार अन्यतम होच्छे शनि, कारण शनिके आमरा बार्धक्येर कारक हिसेबे ट्रीट करते पारि। एखाने शनिर क्षेत्रके जदि आपनारा खूब भालोभावे पर्यवेक्षण करेन ताहले शनिर क्षेत्रे देखुन एकटु स्वाभाविकेर तुलनाय बुस्ट आप अवस्थाय रयेछे। एटा प्रथम जीवने किछु अलसता एई विषयके इंडिकेट करे, प्रथम जीवने दुर्भाग्यर शिकार एई विषयटिके इंडिकेट करे, कर्मजीवने अस्थिरता, कर्मजीवने विभिन्न जायगाय घोरा बा कर्मे सेटल ना हवा एई समस्त विषयके इंडिकेट करे। तार कारण एखाने राहुओ अनेक बेशी नेगेटिव अवस्थाय रयेछे। किन्तु बयस बाड़ार साथे साथे जेहेतु भाग्य रेखार गति प्रकृति शनि पर्वेर दिके जाच्छे एबं एर पर शनि पर्वे विशेष कोनो अशुभ संकेत देखते पावा जाच्छे ना, तो एटी इंडिकेट करे
37 বছর বয়সের পর জাতকের জীবনে কিছু ভাগ্য উন্নতি ঘটবে এবং জাতক কর্মজীবনে স্থিরতা এবং অর্থ এই দুটি রোজগার করতে পারবে বা অর্জন করতে পারবে। কারণ রবি রেখায় যে ক্রস, এটি মৎস্য চিহ্নের ন্যায় তৈরি হচ্ছে। এই মৎস্য চিহ্ন কমপ্লিট হলেই কিন্তু জাতক সাকসেস পাবে। এছাড়াও জাতক সাকসেস পাবে তার আরও একটি কারণ কিন্তু এই জায়গাটিতে রয়েছে। আপনারা স্পষ্ট যদি লক্ষ্য করেন তাহলে খাতের মাঝে এই ধরনের চতুষ্কোণ, এটি কিন্তু যথেষ্ট পজিটিভ একটা সাইন। এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এটি তৈরি হয়েছে ভাগ্যরেখা, চন্দ্ররেখা, মঙ্গল রেখা, এই সমস্ত রেখাগুলি নিয়ে এখানে চতুর্ভুজটি তৈরি হয়ে রয়েছে। তাহলে এখানে চন্দ্র মাকে রিপ্রেজেন্ট করছে, মায়ের সাপোর্ট, বুধ পর্বত থেকে যে রেখা আসছে সেটি ব্যবসাকে ইন্ডিকেট করছে। আপনারা খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন এটি বুধ পর্ব দিকে ধাবিত হচ্ছে। এই রেখাটিকে আমরা ভাগ্য রেখা হিসেবে ট্রিট করতে পারি, যা চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হচ্ছে। আবার এই জায়গায় যে চতুষ্কোণটি হচ্ছে এটি আমরা মঙ্গল পর্বের দিকে ধাবিত হচ্ছে, তার পরিষ্কার পূর্বাভাস রয়েছে। এছাড়াও এখানে যে রেখাটি মিলিত হয়েছে এই রেখা কিন্তু ক্রমশ মঙ্গল থেকে শনির দিকে ধাবিত হচ্ছে। তাহলে এই রেখাটি ইন্ডিকেট করে বা এই সাইনটি ইন্ডিকেট করে জাতকের বেড়ে ওঠার পেছনে বা জাতকের সফলতার পেছনে মায়ের ভূমিকা থাকবে, ভাগ্যের সহায়তা পাবে এবং বুধ যেহেতু ব্যবসার কারক গ্রহ, ব্যবসা করে জাতককে প্রভূত অর্থ এটি উপার্জন করতে হবে। আর ব্যবসা সেটি শনি মঙ্গল রিলেটেড যদি ব্যবসা হয় সেই ব্যবসাতে সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি অধিক, এই বিষয়টিকেও ইন্ডিকেট করছে। কারণ এখানে মঙ্গল থেকে রেখা শনি অভিমুখে যাচ্ছে, এটিকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই রেখা কিন্তু শনি অভিমুখী রেখা এবং শনি মঙ্গল কানেকশন এটা কিন্তু ইন্ডিকেট করে কোনো ঝুঁকিবহুল কাজের সাথে যুক্ত হলে বা ঝুঁকিবহুল পদার্থের ব্যবসা করলে, ল্যান্ডের ব্যবসা করলে, ভারী মেশিনারি স্পেয়ার্স বা পার্টসের ব্যবসা করলে এই জাতক কিন্তু প্রভূত অর্থ উপার্জন করতে পারে। এছাড়াও যেহেতু চন্দ্র অনেক বেশি স্ট্রং রয়েছে তাই তরল পদার্থের ব্যবসা যা মাটির নিচ থেকে খনন কার্যের দ্বারা উত্থিত হয় সেই সমস্ত পদার্থের ব্যবসা যদি করে সেক্ষেত্রেও কিন্তু পর্যাপ্ত মাত্রায় সাকসেস পাওয়ার জায়গা সেটি রয়েছে। এটি কিন্তু আফটার 37-8 জাতককে পর্যাপ্ত সফলতা দিতে পারে। তাহলে এইরূপ পরিস্থিতিতে জাতকের যে রেমেডি প্রয়োজন সেটি অবশ্যই শনি এবং মঙ্গল, এই দুটি গ্রহকে বুস্ট আপ করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে জাতক কিন্তু পর্যাপ্ত মাত্রায় সাকসেস পাবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।